পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যদি হঠাৎ করে কিছুটা কমে যায়, তাহলে পৃথিবীতে বসবাসকারী জীবেদের কি হবে সেটা নিয়েই আমাদের আজকের এই গল্প। মুভির নাম গেটিং ফ্যাট ইন আ হেলদি ওয়ে। মুভিটি রিলিজ করেছিল 2015 সালে এবং এর IMDb রেটিং 6.7। হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। মুভির শুরুতেই আমরা অ্যাটানাস নামের একজন লোককে তার স্লিম ওয়াইফের সাথে পার্কে দেখতে পাই। তাদের সাথে তাদের বাচ্চা ছেলে কনস্ট্যান্টাইনও ছিল। হঠাৎ অ্যাটানাসের ওয়াইফ একটা টাওয়ালকে হাওয়ায় উড়ে যেতে দেখে অবাক হয়ে যায়। আসলে হঠাৎ করে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমে যাওয়ার ফলে 120 কেজির থেকে কম ওজনের সমস্ত জিনিসই হাওয়ায় উড়তে শুরু করে দেয়। অ্যাটানাসের ওয়াইফ ও তার ছেলেও হাওয়ায় উড়তে শুরু করে, কিন্তু অ্যাটানাস তার ছেলের হাত ধরে নেয় আর তার ছেলের হাত তার মা ধরেছিল। কিন্তু তার মা বুঝতে পারে সে ছেলের হাত ধরে থাকলে ছেলের কষ্ট হবে, তাই তার মা নিজে থেকেই তার হাত ছেড়ে দেয় আর হাওয়ায় উড়ে যায়। অ্যাটানাস তার ওয়াইফকে উড়ে যেতে দেখে খুবই কষ্ট পায় আর সে তার ছেলেকে টেনে নিজের বুকে জড়িয়ে নেয়। ঠিক এই সময় অ্যাটানাসের চোখ খোলে আর সে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তার ঘুম ভেঙে যায়। এই সময় আমরা বুঝতে পারি আসলে এটা 20 বছর আগের ঘটে যাওয়া একটা ঘটনা, যার স্বপ্ন এখনও মাঝে মাঝে অ্যাটানাস দেখে থাকে। এরপর দেখা যায় চাঁদের আকৃতিও কিছুটা পাল্টে গেছে, দেখে মনে হয় কিছুটা অংশ যেন ভেঙে গেছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমে যাওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছিল। এরপর কনস্ট্যান্টাইনকে তার বাবার সাথে বসে ব্রেকফাস্ট করতে দেখা যায়। এই সিনে আমরা এও দেখতে পাই জিনিসপত্র যাতে উড়ে না যায় তার জন্য সোফা টেবিল ইত্যাদিকে দেয়ালের সাথে ঝালাই করে অথবা পেরেক মেরে আটকে রাখা হয়েছে। আর প্রত্যেকটা বাড়িতেই আর্টিফিশিয়াল মাধ্যাকর্ষণ শক্তি তৈরির মেশিন লাগানো ছিল। এই সময় টিভিতে খবরে শোনা যায় আজ পূর্ণিমার রাত হওয়ায় সকলের ওপর খুবই খারাপ প্রভাব পড়তে পারে। তখনই বাইরে খুব জোরে কিছু একটা আওয়াজ হয় আর সাথে সাথেই তাদের ঘরের হালকা জিনিসগুলো উড়তে দেখা যায়। এমনকি কনস্ট্যান্টাইনও হাওয়ায় উড়ে গিয়ে ঘরের ছাদে আটকে যায়। অ্যাটানাস বাইরে গিয়ে দেখে কোনো কারণে তাদের গ্র্যাভিটি মেশিন বন্ধ হয়ে গেছে। তখনই সে কনস্ট্যান্টাইনকে বলে সে গ্র্যাভিটি মেশিনটা চালু করতে চলেছে আর কনস্ট্যান্টাইন যেন নিচে পড়ার জন্য তৈরি হয়ে যায়। অ্যাটানাস মেশিনটা চালু করে দেয় আর নিজের মাথার উপর হাত দিয়ে আড়াল করে রাখে, কারণ সমস্ত উড়ে যাওয়া জিনিসগুলো এবার নিচের দিকে পড়ছিল। কনস্ট্যান্টাইনও নিচে ফ্লোরের ওপর পড়ে যায় আর ব্যথায় চেঁচাতে থাকে। এরপর অ্যাটানাস তার ওয়াইফের ছবিটা দেয়ালে আটকে দেয় আর বাইরে যাওয়ার আগে প্রতিদিনের মতো নিজের ওজন চেক করে দেখে তার ওজন 120 কেজির থেকে সামান্য বেশি আছে। তাই সে কোনো রকম রিস্ক না নিয়ে 120 কেজির বল তার ব্যাগে ভরে কাজে বেরিয়ে পড়ে। এরপর কনস্ট্যান্টাইন দূরবীন দিয়ে বাইরে দেখে একজন সৈনিক তার উড়ন্ত ব্যাগ হাতে ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপর সে দেখে তার বাবা দুজন মোটা মহিলার সাথে কথা বলছে যারা কুকুর ঘোরাতে বেরিয়েছিল, কিন্তু কুকুরগুলো হাওয়ায় উড়ছিল আর মহিলাগুলো দড়ি দিয়ে ধরেছিল। এসব দেখতে দেখতে কনস্ট্যান্টাইন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কারণ বাকি মোটা মানুষদের মতো সে বাইরে ঘুরে বেড়াতে পারে না, সবসময় তাকে ঘরের মধ্যেই আটকে থাকতে হয়। তাই সে একটা ক্যাসেট চালায় যেখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ হচ্ছিল। সে একটা ছাতা খুলে সোফার সাইডে রাখে, এরপর তার সমস্ত জামাকাপড় খুলে ফেলে আর সেই বালিশটাও খুলে ফেলে যেটা পড়ে যাওয়ার সময় তাকে প্রোটেক্ট করেছিল, এবং ক্রিম মেখে চশমা পরে শুয়ে পড়ে আর মনে মনে ভাবে সে সমুদ্রের পাড়ে শুয়ে আছে। এই সময় হঠাৎ সে একটা গাড়ির আওয়াজ শুনে জানলার পাশে গিয়ে দেখে একটা সুন্দরী মোটা মেয়ে গাড়ি থেকে নামে আর তার মাথার ক্যাপটা খুলে দিলে তার চুলগুলো ওপরের দিকে উড়তে থাকে। সে কনস্ট্যান্টাইনের দিকে তাকিয়ে হাত নাড়ালে কনস্ট্যান্টাইন লজ্জায় লুকিয়ে পড়ে, কারণ সে ছোটবেলা থেকে আজ অবধি কখনো কোনো মেয়ের সাথে কথা বলেনি। সে তাড়াতাড়ি সেই বালির সমেত তার জামাকাপড় পরে নেয় এবং একটা বোর্ডে হ্যালো লিখে সেটা সেই মেয়েটাকে দেখাতে যায়, কিন্তু তার কি যেন একটা মনে হওয়ায় সে আর সেটা দেখায় না। পরের দিন সকালে অ্যাটানাস অফিস যাওয়ার সময় ওজন মাপলে দেখা যায় তার ওজন প্রায় 120 কেজির কাছাকাছি চলে এসেছে। অ্যাটানাস কাজে বেরিয়ে গেলে কনস্ট্যান্টাইন একটা ম্যাগাজিন খোলে যেখানে মোটা হওয়ার উপায় হিসাবে একটা বার্গারের অ্যাড দেওয়া ছিল আর লেখা ছিল সেই বার্গার কন্টিনিউ খেতে থাকলে খুব তাড়াতাড়ি ওজন বেড়ে 120 কেজি হয়ে যাবে।
কনস্ট্যান্টাইন সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে তাড়াতাড়ি অনেকগুলো বার্গার অর্ডার করে এবং খেতে শুরু করে দেয়। খাওয়ার পর তার ওজন 60 কেজি হয়ে যায় আর তাতে সে খুবই খুশি হয়ে যায়। এই সময় সে গাড়ির আওয়াজ পেয়ে তাড়াতাড়ি একটা বোর্ডে নিজের নাম লিখে সেই মেয়েটাকে দেখায়। মেয়েটা আবারও তার দিকে তাকিয়ে হাসে এবং হাত নাড়ায়। এরপর সে আবার বাকি বার্গারগুলো খেতে শুরু করে দেয়। কিন্তু এবার সেগুলো খেতে তার খুবই কষ্ট হয়, কারণ তার পেটে আর জায়গা ছিল না। তবুও সে জোর করে সব বার্গার খেয়ে ফেলে আর তার ফলে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। অফিসে তার বাবার কাছে ফোন চায় আর সে কনস্ট্যান্টাইনের অসুস্থতার কথা জেনে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ডক্টর এসে কনস্ট্যান্টাইনের ট্রিটমেন্ট করে আর কিছু ওষুধ দিয়ে চলে যায়। পরের দিন সকালে কনস্ট্যান্টাইনের বাবা কাজে চলে গেলে সে ওয়েট মেশিনে দেখে অসুস্থতার কারণে তার ওজন আবার 50 কেজি হয়ে গেছে। সে খুবই দুঃখ পায় আর যেভাবেই হোক বাইরে বেরোনোর সিদ্ধান্ত নেয়। সে নিজের ড্রেসের মধ্যে কিছু বালিশ ভরে নেয় আর একটা ফ্রিজের সাথে নিজেকে বেঁধে সেটাকে ঠেলে ঠেলে দরজার দিকে নিয়ে যেতে থাকে। সে বাইরে বেরোতেই যাবে এমন সময় তার বাবা বাড়ি ফিরে আসে আর তাকে এই অবস্থায় দেখে খুবই রেগে যায় এবং ফ্রিজ সমেত তাকে আবার ঠেলে ঘরের ভেতর নিয়ে যায়। কনস্ট্যান্টাইন যাতে আর কখনো এরকম করতে না পারে তার জন্য অ্যাটানাস সমস্ত ভারী জিনিস একটা ঘরে তালা মেরে রেখে দেয়। এদিকে কনস্ট্যান্টাইন তার পছন্দের মেয়েটির সাথে দেখা না করতে পেরে খুবই দুঃখ পায় আর রেগে গিয়ে তার ঘরের সমস্ত জিনিস ভেঙে ফেলে। তার বাবা এসব দেখে ছেলের জন্য মাধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন একটা অভিনব জুতো তৈরি করতে আরম্ভ করে। কাজ করতে করতে ঘুমিয়ে গেলে অ্যাটানাস স্বপ্ন দেখে যে তার ওয়াইফের মতো তার ছেলেও তার হাত ছেড়ে উড়ে যাচ্ছে। সাথে সাথে ভয়ে তার ঘুম ভেঙে যায়। সে দেখে আবার তার ঘরের গ্র্যাভিটি মেশিনটা খারাপ হয়ে গেছে, যে কারণে সমস্ত হালকা জিনিসপত্র উড়ে ছাদে আটকে যাচ্ছে, কিন্তু তার বানানো জুতোটা ওড়েনি। সে আবার জুতোটা হাতে নিয়ে নিচের দিকে ফেলে দিলে সেটা উড়ে যাওয়ার বদলে নিচে এসে পড়ে। তাতে অ্যাটানাস বুঝে যায় সে এই জুতো তৈরি করতে সফল হয়েছে। পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় অ্যাটানাস তার ছেলেকে সেই জুতো জোড়া দেয় এবং পড়তে বলে। কনস্ট্যান্টাইন সেই জুতো পরে আর ব্যাগের মধ্যে কিছু ওজন রেখে দাঁড়ায় আর সে চেক করার জন্য গ্র্যাভিটি মেশিন বন্ধ করে দেয়। তখন দেখা যায় ঘরের সমস্ত হালকা জিনিস উড়ে গেলেও কনস্ট্যান্টাইন নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে, যেটা দেখে তারা দুজনেই খুব খুশি হয়ে যায়। আর কনস্ট্যান্টাইন সেই জুতো পরে আর পিঠে সেই ওজনের ব্যাগ লাগিয়ে বাইরে বের হয়। তার বাবা তাকে জানলা দিয়ে দেখতে থাকে। কনস্ট্যান্টাইন সেই মেয়েটির বাড়ির নিচে গিয়ে দাঁড়ায় আর সেই মেয়েটাও ব্যালকানি থেকে তাকে দেখতে থাকে। এই সময় হঠাৎই কনস্ট্যান্টাইন নিচ থেকে মেয়েটাকে কিছুক্ষণ দেখে তার জুতোর সুইচ অফ করে দেয়। অ্যাটানাস জোরে জোরে চেঁচিয়ে তাকে এরকম করতে বারণ করে, তবুও সে এরপর তার পিঠ থেকে ব্যাগটা খুলে ফেলে, এমনকি জামার ভিতরের বালিশও খুলে ফেলে আর নিজের চোখ বন্ধ করে নেয় এবং ওপরের দিকে উড়ে যেতে থাকে। কিছুক্ষণ পরেই সে অনুভব করে কেউ যেন তার দুই কাঁধে হাত দিয়ে তাকে ধরেছে, তাই সে আর ওপরে উঠছে না। কনস্ট্যান্টাইন চোখ খুলে সামনে তার পছন্দের মেয়েটিকে দেখে এবং একে অপরের সাথে হাসি বিনিময় করে। আর অ্যাটানাস তাদের দুজনকে একসাথে দেখে খুবই খুশি হয় এবং সে নিজের ওয়াইফের ছবির দিকে তাকিয়ে হাসতে থাকে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি কোনো দেশে যত বড়ই ক্রাইম করুন না কেন তার জন্য কোনো শাস্তি যদি না হয়, তাহলে সেই দেশের পরিস্থিতি কি হবে জানতে চাইলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।